आज के चिंगड़ी माछ निये आर एकटी रेसिपि दिच्छि। आर आजके रेसिपिटि डाटा दिए चिंगड़ी माछ रान्ना करब। आर डाटार साथे किन्तु किछु आलू एड करेछि आमि। प्रथमेई दिए दिच्छि तेल परिमाण मतो, स्वाद मतो लवण, मरीच गुड़ा, धने गुड़ा আর হচ্ছে হলুদ গুঁড়া। রেগুলার যে তিনটা মশলা সেগুলো দিয়েছি 1 টিস্পুন করে লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সাথে অ্যাড করব জিরে বাটা, আর কোনো বাটা মশলা অ্যাড করব না। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি প্রথমে মশলাগুলি। ঝালটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি এখানে জিরে বাটার 1 স্কুপ ইউজ করলাম। আসলে গরম এত বেশি পড়েছে যে গরমের কারণে আমার মানে গলায় প্রবলেম হয়ে গেছে, সেজন্য খুবই দুঃখিত। সামান্য পানি দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আলু। আলুটা প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, সেজন্য ফার্স্টে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা 2 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব মশলার সাথে ভালোভাবে। আলু কষানো হয়ে গিয়েছে, এখন সাথে অ্যাড করছি ডাটা। ডাটা এখন 2 থেকে 5 মিনিটের মতো আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পানি অ্যাড করেছি। ভালোভাবে ডাটা আর আলু কষিয়ে নেওয়ার পর এখানে আমি চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি আমি বিগ সাইজের চিংড়ি মাছ ইউজ করছি। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন। ভালোভাবে সবকিছু একসাথে কষিয়ে নিব কিছুক্ষণ। আর চিংড়ি মাছ কিন্তু রান্না হতে বেশি সময়ের প্রয়োজন হয় না, তাই সবজিগুলো আগে কষিয়ে নিয়েছি আমি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে পানি অ্যাড করে দিব ফাইনালি ঝোলের জন্য। যেহেতু এটা চিংড়ি মাছের তরকারি সেজন্য বেশি ঝোল দিব না, মোটামুটি ঝোল থাকবে, এরকমভাবে রান্নাটা কমপ্লিট করব। মাঝখানে 2-1 বার এভাবে উল্টে পাল্টে দিয়েছি ঝোল দেওয়ার পরে। আর একটু রান্না হলেই, ঝোলটা আর একটু শুকিয়ে আসলেই চুলাটা অফ করে দিয়ে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আশা করি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে, ভালো লাগলে রেসিপিটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার ঈদ ভালো কাটুক দোয়া করি। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে।